ওয়েলকাম ব্যাক গাইস, আজকে আমরা যে সাইটটি শেয়ার করব সেটার নাম হচ্ছে Sproutgigs। সো এটা মূলত পিকো ওয়ার্কারের আপগ্রেড ভার্সন। ওকে, সো আপনারা যারা পিকো ওয়ার্কারে কাজ করতেন বা আমার যারা প্রিভিয়াস ভিডিও দেখেছেন আমি সেই সাইটটি শেয়ার করেছিলাম, তো সেই সাইটটির আপগ্রেড ভার্সন হচ্ছে Sproutgigs। ওকে, তো এখানে আপনারা কিন্তু ফাইবারের মতো গাইস গিগ তৈরি করতে পারবেন, যেটা এই সাইটটির আপগ্রেড ভার্সনের অন্যতম একটা ফিচার। ওকে, যেটা অন্যান্য সাইট কখনোই প্রোভাইড করে না, বিশেষ করে মাইক্রো ওয়ার্কার সাইটগুলো থেকে। এবং এই সাইট থেকে আপনারা কিন্তু একটা ভালো প্রফিট করতে পারেন, এই জন্য আমি শেয়ার করছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ওকে, তো ফার্স্ট অফ অল এখান থেকে আপনার যেটা করতে হবে, ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করলে ডিরেক্ট আপনারা এই পেজটাতে চলে আসবেন, নয়তো আপনারা সাইন আপে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার রিয়েল নেম দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ যেটা আপনার এনআইডি কার্ডে দেওয়া রয়েছে, কারণ আপনাদেরকে আইডি ভেরিফাইড করতে হবে। এবং এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, দেন এখান থেকে নিক নেম বা ইউজার নেমটা দিবেন আপনার, দেন এখান থেকে কান্ট্রি, আপনি যে কান্ট্রি সেই কান্ট্রি সিলেক্ট করবেন, দেন এখান থেকে আপনাদেরকে টাইপ সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি ওয়ার্কার হিসেবে জয়েন করবেন নাকি এমপ্লয়ার হিসেবে। ওকে, তো আমার সাজেশন থাকবে যে কোনো একটাতে ক্লিক করলেই হবে, আপনি পরবর্তীতে যে কোনো একটা দিকে শিফট করতে পারবেন, এখানে কিন্তু ওই ফিচারটিও রয়েছে। ওকে, তো আপনি যদি ওয়ার্কার হিসেবে জয়েন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এমপ্লয়ার হিসেবেও কাজ করতে পারবেন, অর্থাৎ কাজ দিতে পারবেন, বা আপনি আবার চাইলে ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবেন। তো এখান থেকে দেন এখান থেকে নিচের দিকে দুটি বাটনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে সাইন আপে ক্লিক করলেই অ্যাকাউন্টটি সাইন আপ হয়ে যাবে। এরপরে আপনার যে জিমেলটি প্রোভাইড করেছেন এখানে সেটাতে কিন্তু একটা মেইল চলে যাবে, কনফার্মেশন মেইল। তো মেইলটি অবশ্যই আপনারা কনফার্ম করবেন, কনফার্ম করার পর লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড প্রোভাইড করে লগ ইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু লগ ইন হয়ে যাবে গাইজ। ওকে, তো লগ ইন হওয়ার পর সম্পূর্ণ ইন্টারফেসটা এরকম দেখাবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনাদেরকে কিন্তু কিছু কাজ করতে হবে। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন পোস্ট গিকের যে অপশনটি সেটি কিন্তু ইনেবল নয়, কারণ আমি বর্তমানে এখনই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে আপনাদেরকে দেখালাম। তো এখান থেকে পোস্ট গিকের যে অপশনটি সেটা ইনেবল হবে যখন আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন, অর্থাৎ অ্যাডভান্স ইউজার, অ্যান্ড এখান থেকে আপনাকে কিন্তু KYCটা করতে হবে। ওকে, তো অবশ্যই এখান থেকে আপনাকে কিছু কাজ করতে হবে, অর্থাৎ মাইক্রো জব কাজ করতে হবে, দেন আপনি কিন্তু এখানে গিকটা পাবলিশ করতে পারবেন। ওকে, সো এখানে গিক পাবলিশ করার আসলে প্রফিটটা কী, বা কেন আমি বলছি যে ফাইবারের তুলনায় এটা বেটার, বা কেন আপনি এখানে কাজ করবেন? ওকে, তো এখানে কিন্তু ফাইবারের তুলনায় প্রতিযোগিতা অনেক কম, এবং তার সাথে সাথে এখানে কিন্তু আপনারা ওয়ার্কার খুব কম হওয়ার কারণে এখানে কিন্তু গিকের সংখ্যাও খুব কম। ওকে, তো আপনি যদি গিক ক্রিয়েট করেন এবং আপনার যদি এসইও বা একটু ভালো ধরনের গিক তৈরি করেন, আমি দেখিয়ে দিব, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে একটা ভালো প্রফিট করতে পারবেন, কারণ আপনার গিকটাই দেখা যাবে যে টপের দিকে রয়েছে। ওকে, এবং আপনি এখানে ক্যাটাগরিগুলো দেখতে পারবেন, এছাড়াও কিন্তু আদার্স ক্যাটাগরি আপনি চাইলে এক্সট্রা করে অ্যাড করতে পারবেন। এবং এখানে দেখেন প্রতিটা ক্যাটাগরিতে কিন্তু গিকের পরিমাণ খুব কম, এমন নয় যে খুব বেশি, এবং এই গিগুলো কিন্তু সেল হয়েছে গাইস, কিছু কিছু ক্যাটাগরিতে সেল হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু 14টা রিভিউ আছে, তার মানে সে কিন্তু সেল করছে, এবং $1.17 কিন্তু সে প্রোভাইড করছে। ওকে, 10 এসইও কন্টেন্ট। সো এখান থেকে প্রত্যেকটা ক্যাটাগরি আপনি রিসার্চ করবেন ফাইবারে যেভাবে করেন ঠিক সেম ওয়েতে, বাট এখানে শুধুমাত্র আপনাকে আপনার যে প্রোফাইলটা রয়েছে সেখানে আপনাকে KYC করতে হবে, এবং আপনার অ্যাডভান্স ইউজার হতে হবে, অর্থাৎ এক্সপার্ট ইউজার হতে হবে। এটা বলতে গেলে এক ধরনের ভেরিফিকেশন যে আপনি আসলে কাজটি পারেন কি না, এবং দেন আপনি কিন্তু গিগ এখানে পাবলিশ করতে পারবেন গাইস। ওকে, এবং গিগ পাবলিশ করার জন্য কিন্তু কোনো ফি বা চার্জ লাগবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে 3D লোগো সেটা তৈরি করার জন্য কিন্তু $3 নিয়েছে তারা, এবং এখানে কিন্তু এই গিগটা অলরেডি কিন্তু অনেকবার সেল হয়েছে, অলরেডি কিন্তু 60 রিভিউ রয়েছে তার গিকের মধ্যে। ওকে, সো আপনারা এভাবে চেক আউট করতে পারেন, এবং এই ফিচারটি কিন্তু এই সাইডের অনন্য একটা বৈশিষ্ট্য। সো এর পরবর্তীতে আপনি এখানে কাজ করবেন কিভাবে, এই যে মাইক্রোজব এখান থেকে ফাইন্ড জবে ক্লিক করে দিবেন। ওকে, যে কিভাবে আপনার প্রোফাইলটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে যাবেন, এখানে অনেক সহজ সহজ কাজ রয়েছে গাইস। সো এই কাজগুলো করে আপনি কিন্তু আপনার প্রোফাইলটাকে গ্রো করতে পারবেন। ওকে, তো এখান থেকে মাইক্রোজবে মাই জবসে, সরি, এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে এমপ্লয়ার অ্যান্ড ওয়ার্কার, সো আমি এখান থেকে ওয়ার্কারে নিয়ে যাব। তো ওয়ার্কারে নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনি এখন কাজ করতে পারবেন, দেখতে পাচ্ছেন। এখন আমি ফাইন্ড জবে ক্লিক করব, ফাইন্ড জবে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার জবগুলো শো হচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা কাজ কিন্তু 3 সেন্টের উপরে গেছে। এখানে দেখতে পাচ্ছেন বেস্ট এসইও প্রমোশন কন্টেন্ট এজ
1% 1x ওকে তো এগুলো আপনারা পড়ে নেবেন পড়ে নিলেই বুঝতে পারবেন এখানে কিন্তু প্রতিটা কাজ ইন্টারন্যাশনাল অধিকাংশই আপনি ইন্টারন্যাশনাল কাজগুলো করবেন কোনো কান্ট্রি বেস কাজ করবেন না যদি দেখেন যে সেটা ইউএস এর অডিয়েন্সের জন্যই শুধুমাত্র সেই ক্ষেত্রে কিন্তু সেই কাজটি আপনাকে স্কিপ করতে হবে যেমন এইটার ক্ষেত্রে শুধুমাত্র বিডি দিয়ে রেখেছে ওকে তার মানে বাংলাদেশীরাই কিন্তু এই কাজটি করতে পারবে অন্যান্য দেশের কান্ট্রির লোক কিন্তু করতে পারবে না ওকে তো এই ধরনের কাজগুলো আপনারা ফিল্টার করে করবেন এবং এখান থেকে জব স্পেসিফিকেশন দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট সিম্পলি আপনি এই যে কী করতে বলেছে এই প্রসেসটা কমপ্লিট করবেন এবং সে কী প্রুফ চেয়েছে আপনার সিরিয়াল ওয়াইজ সুন্দর করে দেওয়া রয়েছে জাস্ট আপনি এই কাজগুলো সাবমিট দিতে হবে আপনাকে এখান থেকে আপনি সাবমিট প্রুফে ক্লিক করে এই কাজগুলো দিয়ে দিবেন তিনি যেটা করতে বলেছে ওকে প্রুফ হিসেবে যেটা দিতে বলেছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন দেন আপনার কাজ শেষ অটোমেটিক্যালি যিনি কাজ দিয়েছে তিনি চেক করার পরে আপনাকে কিন্তু পেমেন্ট করে দিবে যদি আপনার পেমেন্টে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এখানে কিন্তু আপিল করারও সুবিধা রয়েছে ওকে এবং আপনি যদি ভ্যালিড হন আপনার কাজ যদি সঠিক থাকে আপনি 100% কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন ওকে তো এর পরবর্তীতে আমরা চলে আসি নিচের দিকে এখান থেকে দেখতে পাচ্ছেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য 8 সেন্ট অ্যাডোবি প্রিমিয়ার প্লাস এখান থেকে রয়েছে সরি স্টার্ট ক্লিকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য 10 সেন্ট এবং লটস আপ একটা অ্যাকাউন্ট অ্যান্ড সার্ভে করার জন্য এখান থেকে 20 সেন্ট করে পাবেন ওকে এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল কাজ তো এখান থেকে কাজ কিন্তু আপনি শেষ করতে পারবেন না গাইস এখানে প্রচুর প্রচুর কাজ রয়েছে ওকে তো এই কাজগুলো আপনারা দেখতে পারেন আপনার যে যেটা পছন্দ হয় আপনি যেটা ভালো পারেন সেই কাজগুলো কিন্তু করার চেষ্টা করবেন ওকে তো এখান থেকে আপনি পেইড সার্ভেও করতে পারবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সিপিএক্স নামে একটা সার্ভে রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এক একটা সার্ভের জন্য 17 সেন্ট 17 সেন্ট 19 সেন্ট করে তারা প্রোভাইড করবে এবং এখান থেকে কিন্তু 18 মিনিট 20 মিনিট এরকম টাইম দেওয়া রয়েছে কত টাইম লাগবে এবং বিভিন্ন ধরনের অফার রয়েছে এগুলো আপনারা ফিল আপ করতে পারবেন তো এই ধরনের কাজগুলো করার পরে আপনি একটা সার্টেন লেভেল বা আপনি 10 থেকে 15টা কাজ বা 20 থেকে 25টা কাজ যখন কমপ্লিটলি করে ফেলবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু লেভেল আসবে ওকে আপনি যদি এখান থেকে প্রোফাইলে ক্লিক করেন ওয়ার্কার র্যাঙ্কিংয়ে ক্লিক করেন সরি এখান থেকে ওয়ার্কার র্যাঙ্কিংয়ে যদি ক্লিক করেন গাইজ সেক্ষেত্রে কিন্তু আপনার যে র্যাঙ্কিং সেটা কিন্তু দেখতে পারবেন এখান থেকে ওকে তো এখান থেকে আপনি ওয়ার্ল্ডের প্রোফাইল র্যাঙ্কিংটা দেখতে পারবেন যে কে কত পার্সেন্ট কাজ করেছে এবং দেখতে পাচ্ছে এক একজন কিন্তু $7,000-3,000 পর্যন্ত ইনকাম করেছে এবং টাস্ক কমপ্লিটের রেটটা দেখতে পাচ্ছেন ওকে তো বুঝতে পারছেন এখানে কি পরিমাণ ওয়ার্কার বা ভালো মানের ওয়ার্কাররাও কিন্তু কাজ করে ওকে তো এখান থেকে মাই প্রোফাইলে ক্লিক করে এখান থেকে আপনার যে টাস্ক কতটা স্যাটিসফাইড হলো এবং সাকসেস রেট কত এবং টোটাল আর্নিং করেছেন কত এবং লেভেল কত এটাও কিন্তু এখানে দেখতে পারবেন গাইজ ওকে তো আই হোপ বুঝতে পেরেছেন গাইজ এখান থেকে জাস্ট সিম্পলি এভাবে কাজগুলো করতে হবে যদি আপনার কাজ করতে কোনো প্রবলেম হয় আপনি আগের ভিডিওগুলো দেখতে পারেন সেখানে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করেছি দেন নেক্সটে আপনারা যদি গিক রিলেটেড ভিডিও চান যে কিভাবে আমি গিক পাবলিশ করব তার জন্য অবশ্যই আপনাকে কিন্তু কাজ করতে হবে গাইজ অ্যাডভান্স লেভেলে যেতে হবে দেন আপনি কিন্তু গিক পাবলিশ করতে পারবেন ওকে দেন আমি একটা ভিডিও দিব তো সেখান থেকে আপনারা দেখে আমি যে গিগুলো পাবলিশ করতে বলবো আপনারা চাইলে সেই টাইপের গিগ পাবলিশ করতে পারেন দেন আপনি কিন্তু এখান থেকে একটা ভালো প্রফিট করতে পারবেন ওকে ফাইবারের তুলনায় তো আই হোপ বুঝতে পেরেছেন গাইজ আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে গাইজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিও